अल्लाह रे कौन दुनिया पाठला हमारे बोलबो खराब लागे ना तो বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে ঠিক কি না বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায় ভালে না হইতে গান গায় ভুকটা ফাটা যায় আচ্ছা বলুন কোন নবী রাসূল পয়গম্বর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেছে জিন্দা আস্তে কোন জিন্দা কোন সাহাবী করেছে জিন্দা চার খলিফা হযরতে উমর ওসমান আলী আবু বকর করেছে হযরতে আবু বকর করলেন না হযরতে উমর করলেন না হযরতে উসমান করলেন না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না 14ই ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোন আপনাদের এলাকার ইমাম সাহেবরা পালন করে হ্যাঁ কোন ভালো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কোন ফিরের মুরিদরা করে তাহলে বোঝা গেল 14ই ভালোবাসা দিবস যারা পালন করে এটা মুসলমানের কোন সংস্কৃতি না এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ওরা চায় মুসলমানের যুবক যুবতী যেন অন্যায় করতে 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 যেন সমাজটা নাপাক বানায় ফেলে আর নাপাক সমাজ হলে আল্লাহর গজব এই জমিনের ভেতরে বারবার আসতে থাকবে এই জন্য এই জন্য ভালোবাসা দিবস পালন করে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আমগো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ইমাম সাহেব নামাজি দিনদারদের ভালোবাসার টান নাই আমগো ভালোবাসার কোনো টান আছে নাই আমরা প্রতিদিনই তো আমার স্ত্রীরে ভালোবাসি প্রতিদিনই তো বোনকে বোনের মর্যাদায় ভালোবাসি প্রতিদিনই তো মাকে মায়ের মর্যাদায় ভালোবাসি বাবাকে বাবার মর্যাদায় ভালোবাসি নেতাকে নেতার মর্যাদায় ভালোবাসি পীরকে পীরের মর্যাদায় ভালোবাসি কথা বলেন না কেন তাহলে আমগো ভালোবাসার টান নাই কিন্তু সমাজের অবস্থা এমন হয়ে গেছে সমাজ আজ উল্টা পাল্টা হয়ে গেছে সন্তান মার কথা মানে না বাবার কথা মানে না সন্তান যা মন চায় তাই করে 14ই ভালোবাসা 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস পাইয়া এমন কোন জায়গা নাই জোরা আর জুরি মিলানো থাকে না পার্কে পার্কে কথা কন না কেন এমন হালাত ভাই মনে রাখবেন রাগ করবেন না রাগ করলেও কিছু আমার করার নাই বুঝাবার জন্য বলি এ জমিনের মধ্যে কুকুর আসেনি কথা কয় কুকুরানি একটারে কয় কুকুর আর একটারে কয় কুকুরানি একটারে কয় কুত্তা আর একটারে কয় কুত্তি বুঝেন নাই মনে হয় আপনাদের এই তিতাস থানায় কুত্তা কুত্তি আসেনি কথা কম আপনাকে তিতাস থানায় কুত্তা কুত্তি যদি থাকে এদের একটা ভালোবাসার সময় আছে না নাই কথা কয় না কেন এদের একটা ভালোবাসার সময় আসে মাস আছে বছরে কথা কন না কেন তবে আমরা ভালো করে জানি যারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে এই আখলাকটা আমরা যতটুকু নজর করে দেখেছি পার্কে যতটুকু নজর করে দেখেছি এদিকে সেদিকে নজর করে দেখলাম তারা যেই ভালোবাসা দেখায় এই ভালোবাসাটা মূলত ভালোবাসা নয় ভালোবাসা নামের কলঙ্ক আর কুত্তা কুত্তি দিবস আপনার কাছে ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো কিন্তু এটাই তো চলছে কথা বলেন না কেন চলছে না আর বর্তমানের পোলামাইয়া তো ডিজিটাল হয়ে গেছে
ছেলের রূপ ধরে, মেয়েরা মেয়ের রূপ ধরে, ছেলেরা বলাই তো বড় মুশকিল। ছেলেরা কয় আমি মেয়ে হব, মেয়েরা কয় আমি ছেলে হব। ওলাগো চুলগুলি এমন ভাবে বড় বানাইছে, কাদের নিচে গিয়া পড়ছে, আবার মাথার মধ্যে রাবার দিয়া সুন্দর ভাবে বেনি বানাইছি, গালের মধ্যে দাড়ি নাই, কান ফোরায়া বালা লাগাইছে, হাতের মধ্যে আবার চুড়ি লাগাইছে। নারী হতে পারবি না, নারী কোনদিন পুরুষ হতে পারবে না, এটা হলো কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত। নারী পুরুষ হবার চেষ্টা করলেও হওয়া যায় না, এ নবী উম্মতের দল। আর নারীরা এমন বেশভূষা ধারণ করেছে, নারীদের চুল খাটো আছে না নাই, এমন বহু নারী আছে যেই নারীদের মাথায় চুলেই নাই, এমন বহু নারী আছে যেই নারীরা পুরুষের পোশাক পরে, জিন্সের প্যান্ট লাগায়, জুতাও পরছে তাও পুরুষের, রাস্তা দিয়া হাইটা গেলে পিছন থেকে তাকাইলে বোঝা যায় না এটা লেডিস না জন্ডিস, পুরুষ না মহিলা। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলবো খারাপ লাগে না তো? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে, ঠিক না? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, বালেগ না হইতে গান গায় ভুট্টা ফাইটা যায়, বাংলা গান আমগো দেশে আছে না নাই, হিন্দি গান কিছুই বুঝি না, অর্থ বুঝি না, জিজ্ঞেস যদি করি তুমি হিন্দি গান শোনো কেন, জবাব দেবে মজা লাগে, অর্থ বুঝো কলে না, তাহলে মজা লাগে কি বুঝলা ভাই, এটার এটার মিউজিকটা বড় ভালো, মিউজিকটা শুইনা শুইনা আমি বড় মজা পাই, অথচ বাংলা গানের অভাব নাই, কত শিল্পীরা যে ফাটায় ফালায়, কত শিল্পীরা বুকটা ফাটায় ফালায়, ওই দিকেও খবর নাই, ভালো কইরা বুঝবে সমাজটা ধ্বংস হয়ে গেছে আজ অনিসলামিক কার্যকলাপের রীতিনীতি মানার কারণে, কষ্ট হইতেছে আপনাদের? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আরো বলতাম, কষ্ট হয় না তো? বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক আছে তো? তাহলে কি আমরা 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব? আরো জোরে বলো, 14ই ফেব্রুয়ারি পালন করব না? ও পর্দার আলের মা বোনেরা, নিজের মেয়েটা বড় হয়েছে,
একা কোথাও যেতে দিও না, সাবধানে যেতে দাও, দেশের অবস্থা ভালো না, এই জমিনটা নাপাক নাপাক কইরা ফেলতেছে বেঈমানের দলেরা। এক দলে কয় বোরকা লাগবে না, হিজাব লাগবে না। ও ভাই, বোরকা লাগবে না, হিজাব লাগবে না কেন? কারণ বোরকা থাকলে বেঈমানদের ক্ষতি, বোরকা থাকলে, হিজাব থাকলে ইহুদি নাস্তিক বেঈমানদের বড় ক্ষতি। কারণ ওরা তাকাইয়া তাকাইয়া মজা লইতে পারে না। বোরকা যদি থাকে চেহারা দেখতে পারে না, আর চেহারা না দেখলে তো আকর্ষণ বাড়বে না, কথা কন না কেন? চেহারা না দেখলে আকর্ষণ বাড়বে না, আর চেহারার ভিতরেই তো আকর্ষণ। এই জন্য হিজাবের বিরোধিতা করে, কিন্তু লাভ নাই, লাভ নাই। হিজাবের বিরোধিতা কইরা লাভ নাই, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে চমকায়া দিল, ইন্ডিয়ার ভেতরে কি চমকাইলো। মুসকান খান নামের বোন সারা দুনিয়া চমকায় দিল হিজাবের পক্ষে স্লোগান দিয়া। বেঈমানরা কয়, কাফেররা কয়, সতে সতে কুকুররা কয়, জয় শ্রীরামের স্লোগান। আর মুসলিম মহিলা এই বোন দুনিয়ার কোন বেঈমানকে ভয় পায় নাই, তেনার জবানে আল্লাহ যে বড় সেই শব্দই উচ্চারণ হয়েছে, তিনি বলেছেন আল্লাহু আকবার। আপনারাও বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি ইমানি জজমানিয়া বলা যায়, কামান আল্লাহু আকবারের কাছে ফেল, বিমান আল্লাহু আকবারের কাছে ফেল, অস্ত্র আল্লাহু আকবারের কাছে ফেল, গ্যানেট বুলেট আল্লাহু আকবারের কাছে ফেল, এই আল্লাহু আকবারের ধ্বনি যদি আজও গোটা দুনিয়ার কোটে 200 কোটি মুসলমান দিতে পারে একই তালে, আমার ধারণা এই আওয়াজ যদি কোন বেঈমানের কানে যায়, হিজাব বিরোধীদের কানে যায়, কোরআন বিরোধীদের কানে যায়, সমস্ত সমষ্টিগত মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে বেঈমানরা জাগায়, স্টক করে মারা যাবে, ঠিক কিনা?